পিতা হাজি বাচ্চু মিয়া, তারিখ কিছু কত? এটা 11/8 না, যেহেতু আমাদের অফিস থেকে আপনাকে কেউ ফোন করেনি, আপনার সাথে কথা হয়েছে ভাইয়ের মাধ্যমে। ম্যাডামের সাথে কথা বলতে গিয়ে দেখলেন ভাইয়ের সাথে ম্যাডামের কোনো কথাই হয়নি, তখন উল্টো একটা প্যাচের মধ্যে পড়ে যাবেন না? ঠিক আছে না? মাথার চুলটা ঠিক করলেন, দুই গালে দুইটা চাপ দিলেন, আর একবার ঝাঁকুনি দিলেন, এতে কি আপনি তাজা হয়ে গেলেন? খুব বেশি বিধ্বস্ত লাগছে, তাই লাগছে বলেই তো বললাম। তা আপনি এখানে বসে আছেন কোনো সেটা তো বললেন না। ম্যাডামের জন্য অপেক্ষা করছি আর কি। ম্যাডামের সাথে দেখা করতে এসছেন, আপনি গেস্ট রুমে গিয়ে বসুন, ম্যাডাম আসলে ওর আপনাকে খবর দেবে। না না, আমার কখন আবার ম্যাডাম এসে চলে যায়, আমি এখানেই বসি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। ঠিক আছে, তা আপনি কি আপনার ওই 50,000 টাকার ব্যাপারে ম্যাডামের সাথে কথা বলতে এসছেন? না না, আমি কথা বলতে আসিনি, ম্যাডামই আমাকে ডেকেছেন, ওই টাকাটা আজকে আমাকে দেবেন। ও, তা ম্যাডাম কি আপনার সাথে নিজেই কথা বলেছে নাকি জেসমিনের মাধ্যমে কথা বলেছে? না না, ওই ভাইয়া রাসেল ভাই ওনাকে বলেছেন, উনি আমাকে বলেছেন। ও, তা লোপন সাহেব, ম্যাডামের সাথে যদি আপনার কথা হয় সাবধানে কথা বলবেন। কেন বলুন তো? না, যেহেতু আমাদের অফিস থেকে আপনাকে কেউ ফোন করেনি, আপনার সাথে কথা হয়েছে ভাইয়ের মাধ্যমে। ম্যাডামের সাথে কথা বলতে গিয়ে দেখলেন ভাইয়ের সাথে ম্যাডামের কোনো কথাই হয়নি, তখন উল্টো একটা প্যাচের মধ্যে পড়ে যাবেন না? না না, রাসেল ভাইকে বলেছেন, মানে উনি আমাকে ইনফর্ম করেছেন, কনফার্ম হয়ে আমিও কনফার্ম। ও, কনফার্ম হলে তো ভালোই। তা জেসমিনের সাথে কি কথা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, উনি তো আমাকে এখানে বসার ব্যবস্থা করে দিলেন। তা এখন দেখছি না যে ওরা কি লাঞ্চ থেকে ফিরেনি এখনো? ও, উনি নেই অফিসে। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন, ওরা লাঞ্চ করতে চলে গেছে সেটা আপনি দেখেননি? খেয়াল করতে পারিনি আসলে, মানে সরি। তা লোকমু সাহেব, আপনি নিজের লাঞ্চ সেরেছেন তো? না না, লাঞ্চ করা হয়নি আসলে, পরে করে নেব। আপনাকে এক কাপ চা দিতে বলি? না না, দরকার। ঠিক আছে, দিতে বলেন। তা রং চা খাবেন নাকি দুধ চা? দেন দুধ চা দুধ চাই দেন। তা লোকমু সাহেব, আজকে কিন্তু আমি ফ্রি আছি।